আমার কথা ছিল কলেমা কি, কলেমা কি, আমরা কলেমা পড়তেছি। আর কলেমার একটা অংশ নিয়ে বলতে একদল বলতেছে, একটা অংশ নিয়ে বলতেছে এটাই কলেমা। যদি এটাই সত্য হয়, আল্লাহ সূরা নিসার 150-151 নম্বর আয়াতে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াগফিরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিহি ওয়া নাগফিরু বিবাদিহি ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবীলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলতেছে, যারা আমার কাছ থেকে আমার রাসূলকে জুদাই করে, আলাদা করে, তারা যেন কুফরি করলো। কি করলো? জোরে বলেন, কি করলো? এই ফতোয়া আমার নয়, আমার নয়, আমি দলিল দিচ্ছি, আমি দলিল দিচ্ছি কোরআন থেকে। আল্লাহ সূরা কোরআনের নিসার 150-151 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াগফিরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আমার কাছ থেকে আমার রাসূলকে জুদাই করতে চায়, আলাদা করতে চায়, সেজন্য কুফরি করলো। কুফরির ডিজাইন কি? কিছু অংশ মানা, কিছু অংশ না মানা, কিছু অংশ মানা, কিছু অংশ না মানা। দেখবেন এখন বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না, নাউজুবিল্লাহ। এরকম আলেমরা বাংলাদেশে আছে? আছে, আছে। জোরে বলেন, আছে কি না? আচ্ছা, কলেমার মাঝখানে কোনো ইয়া আছে, ওয়াও বা দাড়ি কমা বাংলা কথা আছে? লা ইলাহা ইল্লাল্লাহর পরে এরকম কিছু আছে? কারণ আল্লাহ আল্লাহর হাবিবকে এমন ভাবে কি করেছেন, মিশাইছেন, এক হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। যেটাকে আমরা বলি একত্ববাদ। কি বলি? একত্ববাদ। যেখানে আল্লাহ আল্লাহর প্রশংসা করতে করেছেন, উপদেশ দিয়েছেন, সেখানে রাসূলকে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। অনেক দলিল, আমি ওদিকে যাব না। তাইলে আল্লাহ বলতেছে, আমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। হাবিব তাদেরকে জানায় দেন, যারা বলতেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, না না হবে না, তারা ইমানদারই না, কারণ আপনাকে বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। কিছু অংশ মানলো, কিছু অংশ মানলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মদ রাসূলুল্লাহ মানলো না। তারা কি চায় মধ্যখান দিয়ে আরেকটা রাস্তা করার জন্য? আমি আল্লাহর ফতোয়া তাদেরকে জানায় দেন, উলাইকা কাফ, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা সত্যিকার অর্থে কাফের। বলেন না, হুজুবিল্লাহ। ফতুয়া কার? আল্লাহর। তাহলে এটা থেকে আমরা প্রমাণিত হয়, আমরা বুঝলাম যে কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, কলেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতার 9 নম্বর আয়াত, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপর, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, রাসূলের প্রশংসা করো, রাসূলকে সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কি করবা? প্রশংসা করবা, রাসূলের রাসূলকে সম্মান করবা। রাসূলের প্রশংসা সম্মান শুনলে একদল মাথা খারাপ হয়ে যায়। জোরে কোন হয়নি? কথা বুঝেন না? এই শিক্ষা কে দিচ্ছে? আল্লাহ স্বয়ং কোরআনে দিচ্ছে। কে দিচ্ছে? আল্লাহ কোরআনে রাসূলের শান ও মান বর্ণনা করতেছে, রাসূলের প্রশংসা করার জন্য আল্লাহ নিজে বর্ণনা করতেছে, নবী তুমি আমার হয়ে যাও, ওরে রাসূল তুমি আমার হয়ে যাও, হবে কি না হবে বলো, হবে কি না হবে বলো, একবার কথা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোন কাজে তুমি বিহনে, বলুন ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোন কাজে তুমি বিহনে, গুনাহগার উম্মত ডাকে, গুনাহগার উম্মত ডাকে, একবারে ফিরে চাও, রাসূল তুমি আমার হয়ে যাও, আরে নবী তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আপন করতে হবে, ঠিক কিনা? যে রাসূলকে দেখলো তার জন্য জাহান্নাম, জান্নাত ওয়াজিব। আপনি 10 বছর 20 বছর লেখাপড়া করেছেন, আপনার কাছে একটা সনদ আসবে, সার্টিফিকেট আসবে, ঠিক কিনা? ওটা কখন আসবে? পাশ করলে। কি করলে? কথা বলেন, কি করলে? আর ফেল করলে আসবে না। তো আপনি যে এই যে 80 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আবাদত বন্দি করতেছেন, দাবিদার ইমানদার মুসলমান মুত্তাকি দাবি করতেছেন, সার্টিফিকেট পাইছেন? কথা বলেন। বলবেন সার্টিফিকেট কি? সার্টিফিকেট হচ্ছে রাসূলের দিদার। সুবহানাল্লাহ বলেন। কার দিদার? রাসূলের দিদার। জোরে বলেন, কার দিদার? রাসূলের
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার অবুজ মন ওই মদিনার প্রেমে পড়ে ওরে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার অবুজ মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে সুবহানাল্লাহ বলেন নবীর জন্য দাওয়ানা হতে হবে নবীর জন্য পাগল হতে হবে তো নবীর জন্য পাগল হবেন কিভাবে অন্তরে তো প্রেম নাই আল্লাহর ওলিদের কাজ হচ্ছে অন্তরের মধ্যে রাসূলের প্রেম জাগ্রত করে দেওয়া সুবহানাল্লাহ কি করে দেওয়া কেন যাবেন আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলি আপনাকে কি দিবে টাকা দিবে চাকরি দিবে না কারণ আল্লাহর ওলিদের কাজ হচ্ছে অন্তরের মধ্যে প্রেম জাগ্রত করা সুবহানাল্লাহ বলেন কি জাগ্রত করা প্রেম জাগ্রত করে দেওয়া কারণ আপনার হৃদয়ে দুনিয়ামুখী আল্লাহমুখী নয় এইজন্য আল্লাহ বলতেছে আমি জমিনে আমার কিছু বন্ধু রেখেছি যাদের কাজ হচ্ছে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান পথহারা বান্দাদেরকে তওবা করানো এবং ঈমান দান করা সুবহানাল্লাহ বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান তুমি আমলে সালেহ করতে চাও নামাজ রোজা হজ যাকাত বন্দেগী রিয়াজত সাধনা করতে চাও আগে ঈমান আনো সুবহানাল্লাহ আর ঈমান আনার পূর্বে তুমি একটু তওবা করে নাও তওবা মানে হচ্ছে বায়াত এই তওবা এখানে কি বায়াত বায়াতুত তওবা বায়াতুত তওবা বায়াত অনেক ধরনের তওবার উদ্দেশ্যে বায়াত ইসলামে দীক্ষিত হওয়ার উদ্দেশ্যে বায়াত তাকওয়ার জন্য বায়াত হিজরতের জন্য বায়াত জিহাদের জন্য বায়াত অনেক প্রকার বায়াত আমি ওদিকে যাব না তাইলে আল্লাহ বলতেছে ইল্লামান তাবা তুমি তওবা করো তওবা মানে হচ্ছে পরিবর্তন হওয়া তওবা মানে কি পরিবর্তন হওয়া কি পরিবর্তন আগে মিথ্যা বলতাম এখন বলি বলবো না আগে নামাজ পড়ি না এখন পড়ব ঠিক কি না আগে জেনা করতাম এখন আর করব না এইভাবে আপনার পরিবর্তন নাম হচ্ছে তওবা তো আমরা তো পরিবর্তন হইতে পারি না আমরা রাত্রে যদি তওবা করি মানে মনে মনে ইস্তেগফার পড়ি মনে মনে নিজে পরিকল্পনা করি যে আমি আর সকালে উঠে নামাজ মিস করব না ফজর নামাজ থেকে নামাজ পড়ব ওই রাতের পরিকল্পনা পর্যন্তই শেষ সকালে উঠে আবার আমি আমার জায়গাত নাই ঠিক কি না কেন কেন ঘটনা কি কারণ আমার ভিতরে আরেকজন বসে আছে আমার ভিতরে আরেকজন কি কল নাঠি নাড়তেছে লারে কি না লারে কি না দেহের ভিতরে নিরঞ্জন তারে আগে চিনমন খেবা দোষী কেবা সুশী খেবা মহাজন আপনার দেহের ভিতরে আপনি একজন নয় আপনার ভিতরে অনেকের বসবাস আমার আপনার ভিতরে কি অনেকের বসবাস আমাদের ভিতরে অনেকগুলো লতিফা আছে অষ্টতলার কি নমুনা খুন তলাতে সোনা দানা কোন তলাতে হীরা পান্না কোন তলাতে আলেকশাই আল্লাহ বলতেছে ওফি আনফুসিকুম আফালা তুফসিরুন আমি তোমার ভিতরে আছি তুমি কেন দেখো না নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোর জানের চাইতে আরো নিকটে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম রাসূল ও মুমিনার আত্মার সাইতে নিকটে আমরা মুমিনদা মুমিন বিশ্বাসী ঈমানদার দাবি করতেছি একবার কি পেয়েছেন জোরে বলেন পেয়েছেন সপ্ততলার মাটির ঘরে কোন তলা থেকে বসত করে কার রাজত্ব কার উপরে আমি বেলা থাকতে জানতে চাই আমার মুর্শিদ কয় হোসেনের ল্যাংরা গুড়ায় বাজি মারে জানলে জ্ঞানী নয় বলতে পারলে জ্ঞানী হয় না জানলে জ্ঞানী নয় পাইলে জ্ঞানী বলো তারে তার সাথে তুলনা নাই সুবহানাল্লাহ বলেন ডাকলে যারে পাইনি কাছে এইবার আকার কি বাদাম আমি ডাকি কাছে পাই না ডাকার দাম আছে তার মানে আমার ডাক শুনে না আমার ডাক কি শুনে না রসুল রসুল বলে কান দি রসুল তো শুনতেছে না কারণ রসুল শুনলে তো জবাব দিবে সুবহানাল্লাহ বলেন ইবনে রাফাই গাউসে পাকের একজন মুরিদ গোলাম ছিলেন যিনি তার অনুসারীদেরকে নিয়ে যখন রওজা শরীফের কাছে সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল শুধু জবাব নয় হাত মুবারক বাহির করে দিয়েছেন সুবহানাল্লাহ বলে এটা কি ইবনে রাফাইয়ের জন্যই না আমাদের জন্য ব্যবস্থা আছে জোরে বলেন আছে কি না কেউ যদি রাসূলের শানে দুরুদ পড়ে আল্লাহ রাসূলের হাদিস ফেরেশতা সাথে সাথে দুরুদরা পৌঁছে দেয় মদিনাতে কোথায় পৌঁছে দেয় মদিনাতে তাহলে মদিনাতে পৌঁছে দিলে রাসূল জবাব দিবে তাইলে
আমার দুরুদরা মদিনায় পৌঁছায় কিনা এটা হলো আমাদের বড় বিষয়। কারণ আপনি যখন গাছ থেকে কোনো ফল পাড়েন বাজারে বিক্রি করার জন্য, কোনো সবজি উঠান বাজারে বিক্রি করার জন্য, আপনি পোকে ধরা ফল, পচা সবজি, খারাপ সবজিটা আপনি বাজারে নেবেন না কেন? এটাকে নেবে না, এটা কিনবে না, এটাকে বোঝা বয়ে নেওয়া শুধু বৃথা, ওটাকে ফেলে দিতে হবে। কথা সত্য কি না? তাহলে আপনি ভালো যেটা বিক্রি করা যাবে, যেটা মানুষ গ্রহণ করবে, যেটা বিনিময় হবে, ক্রয় বিক্রয় হবে, ওইটা আপনি নেবেন ঠিক কিনা? তো ফেরেশতা কি আইসা আপনি ফল লেনা লইয়া দেবো গা? দেখবো আপনার দুরুদরা রাসুলের দপ্তরে কবুল হওয়ার মতন কিনা, ওটা আপনি যে পড়ছেন ওই পড়াটার উপযুক্ত আপনি হয়েছেন কিনা। আপনি করবেন শয়তানি, সকালে উঠে দেখেছে যে সুদের মধ্যে আপনি সারাদিন ঘুরবেন, কারো ঠকানো যায়, মিথ্যা কথা বলবেন, নামাজ পড়বেন না, মানুষকে ঠকাবেন, আর আপনি দুরুদ পড়ে বলবেন আমি শূন্য হয়ে গেছি। কথা বলেন খারাপ লাগতেছে? হ্যাঁ, কারণ যেখানে রোগ সেখানে ওষুধ দিতে হবে ঠিক কিনা? রোগ যেখানে ঔষধ সেখানে। আপনি যদি প্রেসক্রিপশন চাইয়ে থাকেন, লেখছে ডাক্তার সাহেব সিপ্রোসি, নাপা, ম্যাক্সপ্রো, আপনি এটা দেখবেন তিন বেলা, আর না হয় এটাকে ভিজে ভিজে পানি খেবেন, লাভ হইব কি করতে হবে? এইটার একটা বাস্তব রূপ আছে, নাপা বাস্তবতা আছে। আর আবার নাপার যে বাস্তবতা, নাপা ট্যাবলেট কিনে আন ঘরে ফেলে রাখেন, কাজে হবে? কাজে আসবে। কি করতে হবে? এটাকে পেটে পৌঁছাইতে হবে। এটা জায়গা কিন্তু হাতে না, কোনো ঘরের আলমারিতে নয়, কোথায় কোথায় পৌঁছাইবেন? পেটে পৌঁছাইবেন। কোথায় পৌঁছাইবেন? পেটে পৌঁছাইলে ওটা একটা ওটার যে শক্তি, ওটার যে ক্রিয়া আপনার দেহের মধ্যে করবে ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমি আমার আয়াতে চলে আসলাম। আল্লাহ বলতেছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। বলি সুবহানাল্লাহ, আল্লাহ কলেমাকে দুইটা ভাগ করেছেন। কয়টা ভাগ? গভীর খেয়াল হৃদয় দিয়ে শুনতে হবে, নাহলে বুঝবেন না। কয়টা ভাগ? দুইটা ভাগ, কলেমা তাইয়্যিবাতান, কলেমা খবিসাতান। ওয়া মাসালু কালিমাতিন খবিসাতিন, আল্লাহ কলেমা তাইয়্যিবার মেশাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কলেমা খবিসার মেশাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? একটা গাছ দ্বারা দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, হাবিব আপনি দেখেন নাই আমি কলেমার কি উপমা দিয়েছি, উদাহরণ দিয়েছি? কি? যেই গাছের শিকড় মাটির অনেক গভীরে। সুবহানাল্লাহ বলেন, শিকড় কোন জায়গায়? জোরে বলতে হবে, শিকড় কোন জায়গায়? মাটির অনেক গভীরে, যার শাখা প্রশাখাগুলো আকাশে উত্থিত। সুবহানাল্লাহ বলেন, শাখা প্রশাখা কোন জায়গায়? আকাশে। তাহলে গাছটা কত বড়? যার শাখাগুলো আকাশ ছোঁয়া হয়, ডালাগুলো আকাশ ছোঁয়া হয়, তাহলে গাছটা মনে সরু, খুব চকুন, চিকুন, অনেক মোটা, অনেক মোটা, অনেক গভীর, যার শিকড়গুলো অনেক গভীরে, অনেক মজবুত। এই উপমা কেন ইমানের জন্য দিলেন আল্লাহ, কলেমার জন্য দিলেন? আপনাদের কাছে প্রশ্ন আমার। তুতি উকুলাহা কুল্লাহিনিম বিজনি রাব্বিহা ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলতেছে ওই গাছ আমি আল্লাহর হুকুমে অহরহর ফল দান করে। সুবহানাল্লাহ, কোন কি দান করে? ফল দান করে। আর আমি আয়াত দয় দিয়েছি এই জন্য যেন মানুষ চিন্তা করে, মানুষ ভাবে, কি করে? চিন্তা করে, মানুষ যেন ভাবুক হয়। ভাববিনে কি ভাবের মানুষ, ওরে দড়িতে কি পারা যায়, অচিন এক ভাবের পাখি হৃদাকাশে উড়ছে সদাই। ভাববিনে কি ভাবের মানুষ, ওরে ভাবের নদী গভীর গবারি, সকলের ঘটে না পারি প্রেমিকের ওই ভাঙ্গা তরি, প্রেমিকের ওই ভাঙ্গা তরি বিন বাতাসে উজান বায়। ভাববিনে কি ভাবের মানুষ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে পাওয়ার জন্য অনেক রাস্তা আছে, অনেক কি আছে? রাস্তা আছে। আপনাদের নিকলে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে না? শুধু কি এটাই রাস্তা? আরও অনেক রাস্তা আছে। আমার মুর্শিদ বলে অনেক রাস্তা থেকে আমি একটা রাস্তা বেছে নিয়েছি, ওই রাস্তাটা হচ্ছে প্রেম। বলি সুবহানাল্লাহ, ওই রাস্তাটা কি? আমি প্রেম নামক রাস্তা বেছে নিয়েছি। আমি এই প্রেম নামক রাস্তায় সাধনা করে, রিয়াজত করে সফলতা অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন, এই জন্য আমিও ডাকতেছি তোমরা এই পথে আসো, এই পথে আসো। কারণ এটা হচ্ছে আমরা গ্রাম্য ভাষায় বলি কোনা ইচ্ছা পথ,
কোন পথ কোন ইচ্ছা পথ বুঝেন নি আপনারা তার মানে গুইরা যাওন এত সময় আমাদের নাই পূর্বকার নবীদের যুগের হায়াত ছিল 1500 বছর 2000 বছর 1000 বছর ঠিক কি না উম্মতের হায়াত ছিল এরকম তো আমাদের তো হায়াত হলো 60 70 কত বছর কথা বলেন কত বছর 60 70 বছর মুসা নবীর আমলে এক মহিলা কান্না করতেছে জিজ্ঞাসা করে মা তুমি কেন কান্না করো তা আমার একটা শিশু মারা গেছে বয়স কত 600 বছর সুবহানাল্লাহ কত বছর এই বুড়ি তুমি জানো আখরি জামানার উম্মতের হায়াত কত হবে কত 60 70 বছর আয় মুসা বলো কি তারা ঘর বানাইবো থাকার জন্য কি বানাইবো ঘর বানাবে থাকার জন্য বুড়ি তুমি জানো না শুধু ঘর না শত শত তলা অট্টালিকা বিল্ডিং বানাইবো আর এই এই ঘর অট্টালিকা বানানোর জন্য সুদ ঘুষ ব্যবসার অন্যায় অত্যাচার খুন খারাপি যা আছে সব করবো ঠিক কিও ঠিক বাস্তব নি জোরে বলেন বাস্তব নি হযরতে বুজর গিফারি খাদিতে খাইরুল বশর খিদমত মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর সুবহানাল্লাহ আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বতে রাসূলের প্রেমে বিয়ে করে নাই সংসার করে নাই ঘর বানায় নাই কেন আমি যদি বিয়ে করি আমার সংসার হবে আমার সংসারের জন্য ঘর বানাইতে হবে আমার সংসারের জন্য সন্তানের জন্য আমার চাকরি করতে হবে আমি তো রাসূল থেকে জুদাই হয়ে যাব আলাদা হয়ে যাব এই বিচ্ছেদ আমি মানতে পারি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই বিচ্ছেদ আমি মানতে পারি না হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজা থেকে বাইর হয়ে হাউমাউ করে কান্না করে আয়েশা রাসূলের কদমে লুটে পড়লেন কেন কান্না করতেছ ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আপনাকে ছেড়ে চলে যাব এটা আমার বরদাস্ত হয় না হাশরের ময়দানে আপনি তো আলা ও বালা জান্নাতের উচ্চ মাকামে থাকবেন আর আমি সাওবান কোথায় থাকব আমার হৃদয়ে মনে যদি এই কথাগুলো আসে আমি আর বরদাস্ত করতে পারি না হৃদয়ে ফেটে যায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাথে সাথে আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করে দিলেন মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা হাবিব জানাই দেন এই জমিনে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানতে চায় তারা যেন চার শ্রেণী তাদেরকে তাদের তারা যেন চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তির সঙ্গ অবলম্বন করে তারা কারা নবীগণ সিদ্দিকগণ সালিহ শহীদগণ এবং সালিহীনগণ তাদের সঙ্গ বড় উত্তম সঙ্গ বড় সুন্দর সঙ্গ বলি সুবহানাল্লাহ তারা এই দুনিয়ার জমিনে তাদের সঙ্গ অবলম্বন করবে এবং পরকালও তাদের সঙ্গ পাবে বলি সুবহানাল্লাহ তাইলে নবীদের নবীদের দরজা বন্ধ হয়ে গেছে শহীদদের দরজা বন্ধ হয়ে গেছে সিদ্দিকের দরজা বন্ধ হয়ে গেছে এখন একটা দরজা আছে এক শ্রেণীর ব্যক্তি আছে কি যারা হচ্ছে সোয়ালিহীন ব্যক্তি কারা আছে কথা বলতে হবে কারা আছে সোয়ালিহীন ব্যক্তি আছে তাদের সহব্বত তাদের মহব্বত তাদের আজমত আমরা করতে হবে কেন কারণ তাদের কাছ থেকে একটা নিসবত নেওয়ার জন্য কি নেওয়ার জন্য কথা বলতে হবে কি নেওয়ার জন্য নিসবত মানে সংযুক্তি আমি বলেছিলাম যে এই কারেন্টের ভিতরে শক্তি আছে কিন্তু শক্তিটা তখন বুঝবো যখন আমরা এখানে একটা লাইট লাগাবো একটা এই যে লাইট লাইটটা অনেক আলো দিচ্ছে না এটা লাইট দিচ্ছে ঠিক আছে কিন্তু লাইটের সাথে ওই কারেন্টের একটা হোল্ডারের সম্পর্ক হয়েছে ঠিক কিনা কলেমা যে একটা মহাশক্তিধর জিনিস এটা আপনি কখন বুঝবেন যখন কলব নামক হোল্ডারের মধ্যে লাগাইবেন সুবহানাল্লাহ বলেন কোথায় লাগাইবেন কলব নামক কোথায় হোল্ডার কলব নামক হোল্ডার পেরা হাজির আল্লাহ কয় এই মানব জীবনের এই মানব দেহের ভিতরে আমি একটা জমি রাখছি কি রাখছি জমি জমিতে যেমন মানুষ বীজ বপন করলে গাছ দেয় ঠিক এই মানব দেহের ভিতরে এই জমিটা হচ্ছে কলব বলি সুবহানাল্লাহ জমিটা কি কলব এই কলবের ভিতরে যখন তুমি কলেমার বীজ বপন করবা ওখান থেকে একটা শক্তি উৎপন্ন হবে যার নাম হচ্ছে ঈমান বলি সুবহানাল্লাহ যার নাম কি ইমান ইমান করো তোমরা ইমান তো সামান্য নয় ওরে সাহাবীরা ইমান পাইয়া ধর্মের জন্য শহীদ হয় ইমান বুঝে নাও কালবে তোমার ইমান বুঝে নাও বলছিলাম ইমান আনবো কোথেকে এনে রাখবো কোথায় রাখার জায়গা কোনটা হাতে পকেটে মুখে আমার মুর্শিদ বলে কলেমা থাকবে মুখে আর শক্তি যাবে বুকে বলি সুবহানাল্লাহ
ওটা ওখানে পৌঁছানোর জন্য একটা ব্যবস্থা লাগবে, ওটাকে বলে নিজবত। নিজবত মানে সংযুক্তি। আরে ভাই, আমরা কলেমার দাবিদার, ইমানদার দাবিদার। কারণ ইমান যদি আলো হয় তাহলে তো আপনি আমি নামাজগুলো মেরাজ হওয়ার কথা, সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমরা বলতেছি ইসলাম নূর, ইসলাম আলো। দেখেন আমরা ইসলামের রোকন পাঁচটা জানি, কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আচ্ছা সর্বপ্রথম কলেমা কেন দিলেন আল্লাহ? নামাজ দিতে পারতেন, হজ দিতে পারতেন, জাকাত দিতে পারতেন, এভাবে অন্যগুলো দিতে পারতেন না। আল্লাহ কেন কলেমা প্রথম দিলেন? কারণ কলেমা কোনো কর্ম নয়। নামাজ কর্ম, হজ কর্ম, জাকাত কর্ম, রোজা কর্ম, কিন্তু কলেমা কোনো কর্ম নয়। কলেমা হচ্ছে আলো। অন্ধকারে কোনো কাজ করা যায়? এই যে দেখুন, এখন রাত্র, এখন কি রাত্র? রাত্রে রাত্র মানেই তো অন্ধকার। রাত্র মানে কি? আমি যে ওয়াশ করতেছি অন্ধকারে না আলোতে, তার মানে আমরা কৃত্রিম আলো জ্বালিয়েছি। কিসের আলো? অন্ধকার দূর করার জন্য একটা আলো জ্বালিয়েছি, ওয়াজের একটা পরিবেশ তৈরি করেছি, ঠিক কিনা? আল্লাহ বলতেছে তুমি যে নামাজ পড়বা, নামাজ কি আলোতে পড়বা না অন্ধকারে পড়বা? আলোতে পড়বো। কিসের কিসের মধ্যে পড়বো? কথা বলতে হবে কিসের মধ্যে? আলোর মধ্যে পড়বো। তাহলে আলোটা কিসের আলো? দুনিয়াবি আলো না, ওটা হচ্ছে ইমানের আলো। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের মধ্যে রাসেল ভাই খাবার রাখছে, আমাদেরকে দাওয়াত দিলেন, ভাই চলেন আমরা খাবার খেয়ে আসি। দরজা দিয়ে ডুববো তো দেখতেছি ঘরটা অন্ধকার। ভাই আগে আলো জ্বালান। কি জ্বালান? কি বলবো? আলো জ্বালান। কেন? কারণ অন্ধকারে খাবার কোথায়, কি কোথায় আমরা দেখি না। যদি অন্ধকারে কোনো কর্ম করা না যায়, খাবার খাওয়া না যায়, কাজ করা না যায়, অন্ধকারে যদি হাঁটা না যায়, রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনি টর্চ লাইট লন। আগে আমরা ছোটবেলায় দেখেছি মানুষ হেরিকেন লইয়া, কফি লয়ে, বাতি লয়ে হাঁটতো। কেন? কেন? কারণ রাস্তা গোবর থাকতে পারে, গর্ত থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। আপনি যে মুসলমান দাবি করতেছেন, ইসলামের পথে আপনি হাঁটতেছেন দাবিদার, আপনি ইসলামের পথে আসেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আসেন, আপনি ওই রাস্তা দেখেছেন? দেখে দেখে হাঁটেন কিনা অন্ধকারে হাঁটেন? আমার কথা বুঝতেছেন কিনা? কারণ ইসলামের পথে হাঁটতে হলে আপনাকে একটা আলো লাগবে। ওই আলোটা হচ্ছে ঈমানের আলো। আর ওই চক্ষু দেয় হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। ঠিক, আমি কলবের শোক দিছি, তোরা কলবের শোক দ্বারা দেখোস না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাদের কর্ণ দিয়েছি, তোমরা শোনো না। আমরা আসলে শুনি না, ঠিক কিনা? হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখগণ আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমরা কাছে যাই না। ওনাদের সঙ্গ অবলম্বন না করে আমরা দুনিয়ার মোহমায়া পড়ে আছি, ঠিক কি না? ঠিক। রুহু তন সে জব নিকলি মুর্দা কি হালাত ক্যা হুই মৌত জিস দিন আগাই দুনিয়া কি দৌলত ক্যা হুই। আপনার আমার নাচন কুদন ক্ষমতা তাকাব্বুরি অহংকার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার আমার দেহের ভিতরে কি আছে? রুহ আছে। এই রুহ নাই তো আমি আপনি কি নিথর, একটা লাশ। লাশ ভাই, কিসের তাকাব্বুরি করবেন, কিসের অহংকার দেখাবেন? পরশুরাইয়াসিন হাসরে উঠিবে মানুষ শেষ বিচারের দিন, একটু দেন। পরশুরাইয়াসিন হাসরে উঠিবে মানুষ শেষ বিচারের দিন, পরশুরা হাক্কাতে ডান হাতে বাম হাতে আমল নামা দিবে রে সেই দিন। ওরে আমল নামার কর্ম খাতা লেখা, তাতে জীবন কথা খাতার ভাতা হবে না বিলীন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষ শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ বলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। বলতেছিলাম কলেমা কয় প্রকার? দুই প্রকার। জোরে বলতে হবে, দুই প্রকার। একটা হচ্ছে কলেমা তাইয়েবাতান, আর একটা কলেমায়ে খবিসাতান। এটা আমার কথা নয়, সূরা ইব্রাহিম 24, 25, 26, 27 আমাদের হাবেশাও আছে। হাবেশাব না? জি হাবেশাব। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত আমি 4টা আয়াত পাঠ করেছি শুরুতে। এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কলেমার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলতেছে কলেমা তাইয়েবাতান, কলেমা খবিসাতান। যেই কলেমা শুধু মুখে আছে, বুকে নাই, কোথায় আছে? মুখে আছে, কোথায় নাই? বুকে নাই। ওটা হলো খবিসা কলমা। এখন আমরা চিন্তা করি আমাদের কলেমা মুখে না বুকে?
যদি আমাদের কলেমা মুখে থাকে তাহলে আপনাদের প্রতি আমার উদার আহ্বান কেমনে বুকে নেওয়া যায় ওই ব্যবস্থা তাইলেন জি যেদিন কলেমা বুকে যাবে ওই দিন আপনার নামাজ মেরাজ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কারণ আপনি আর তখন অন্ধকারে হাঁটবেন না আন্দাগুন্দি লাগাইলাম লাসা লাগুক না লাগুক আল্লাহ ভরসা কিও আমার কথা সব কয় আর কি অন্ধকারে আমি লাসা লাগাইলে লাগজেনি লাগাইছি আল্লাহ ভরসা কাজ হবে নামাজ পড়ছো হইছেনি পড়ছি আল্লাহ যদি কবুল করে হবে না কিও হবে না নামাজ মানে তো মেরাজ নামাজ মানে ঊর্ধ্বগমন নামাজ মানে সিঁড়ি নামাজ মানে আশুকা আশেক এবং মাসুদের সাথে কথোপকথন কোয়া সুবহানাল্লাহ বলেন এই বিষয়ে বলতে গেলে অনেক কথা এই এই মাসটা কি মাস রজব মাস কি মাস রজব মাস এই মাসে আল্লাহ রাসূল মেরাজে গমন করেছেন কোথায় গমন করেছেন জোরে বলতে হবে কোথায় গিয়েছিলেন নবী খোদার ইয়ারশে কেদে কেদে নালিশ দে মাওলার কাছে দেখো কেন নবীজি জুতা খসে নবীর জুতার ধুলায় আমি আরশ মহল্লা নবীর জুতার ধুলায় আমি আরশ মহল্লা চিরধন্য হব গো রাব্বানা নবীকে জুতা খুলিতে করো মানা সুবহানাল্লাহ আরশ রাসূলের জুতার ধুলি পাওয়ার জন্য দরখাস্ত করে আল্লাহর কাছে সুবহানাল্লাহ কোন কি রাসূল পেয়েছেন সুবহানাল্লাহ ওই রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন এত নিকটে এত কাছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা আল্লাহ বলতেছে আমি আমার হাবিবকে এত নিকটে এনেছি এক হাত তার চেয়ে আরো কম আধা হাত সুবহানাল্লাহ বলে ওখান থেকে কি এনেছেন নামাজ এনেছেন কি এনেছেন আল্লাহ রাসূল দরখাস্ত করছে বারে খোদা আমি তোমার লগে দিদার করেছি সাক্ষাৎ করেছি আমার উম্মতটা তো দেখতে চাইবে তোমাকে দেখতে চাইবে আল্লাহ হাবিব হ্যাঁ দেখতে চাইবে যারা আমার উম্মত দেখতে চাইবে যারা কার উম্মত আমার উম্মত দেখতে চাইবে তাদেরকে বলে দিয়েন তারা যেন নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে তালাশ করে সুবহানাল্লাহ কোথায় কোথায় নামাজ জোরে বলেন আর নামাজ পড়তে ভালো লাগে না ঠিক কি না ঠিক কি না ওরে বসে দেনে দিলের টানে বসে দেনে দিলের টানে ও তোর দূরের বস্তু সামনে কর সহ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় সুবহানাল্লাহ বলেন কি নামাজ পড়তে হবে কি নামাজ দিল হুজুরি নামাজ কারণ নামাজ পড়বে দিলে দেহে না আগে আমাদের দেশে মেয়ে বর পক্ষ কনে দেখতে গেলে মানে মেয়ে দেখতে গেলে বিয়ের জন্য জিজ্ঞাসা করতো আমি ছোটবেলায় আমি বাস্তব প্রমাণ জিজ্ঞাসা করতো বলো তো মা নামাজ কয় মন দশ মন কি জিজ্ঞাসা নামাজ কয় মন মন মানে ওজন মন মানে কি ওজন শের কিন্তু আসলে কি উটা বুঝাইছে না বুঝাইছে যে নারী কতটুকু এক্সপার্ট নামাজে তো যারা বুদ্ধিমান যারা নামাজি ছিল ওই নারীরা বলতো না এটা তো মন না এটা মন নামাজ হচ্ছে এক মন নামাজ কয় মন তা আপনি তো নামাজ এক মনে পড়েন না কতক্ষণ বন্ধুর কাছে যায় কতক্ষণ বউর কাছে যায় কত সন্তানের কাছে যায় কতক্ষণ জমিনে যায় কতক্ষণ ফুগুরে যায় কিও মস্করা করেন না বদিল্লা লইছেন কাম করার লাগে কি কয় এলাকায় বদিল্লা নি কয় হ্যাঁ কামলা কামলা বদিল্লা লইছেন আপনি রাজমিস্ত্রি ঘর কাম করার জন্য এইবার আপনি সে তার ইট গাঁথতে পারে না রাজমিস্ত্রির সাহায্যে ইট গাঁথতে পারে না কেমনে দিবে উল্টা পাল্টা করে ফেলছে ওরে কি আপনি মায়না দিবেন না জরিমানা করবেন কথা বলেন জরিমানা দেখ বেয়াদ্দ তোর কে রে ফাটাইছে কে তোরে আনছে তুই মেস্তুরি না মেস্তুরির নাম লয়ে বয়ে রইছস সাজ্জা রইছস মেস্তুরি তোর তো উল্টা জরিমানা করতে হবে জরিমানা দিতে হবে জরিমানা দিতে হবে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না যদি এটাই সত্য হয় আল্লাহ বলে নামাজ পড়বি তুই আমার লোক কথোপকথন করবি আমাকে খুঁজবি আমাকে তালাশ করবি তোর সাথে আমার দিদার হবে তুই নামাজে দাঁড়ায় বন্ধুর কথা কস সন্তানের কথা স্ত্রীর কথা জমির কথা এই কথা লোক আমার কাছে আইছো যা বদমাইশ ওয়াল দুজকে যা কোন দুজকে জোরে বলেন কোন দুজকে ওয়াল দুজকে তো নামাজ হওয়ার ব্যবস্থা কি নামাজ হওয়ার ব্যবস্থা হচ্ছে আগে ঈমান আনতে হবে কি আনতে হবে জোরে বলেন কি আনতে হবে নামাজ যদি মনে পড়ে তাহলে এই কলেমা মুখে নয় মনে পৌঁছাইতে হবে কোথায় পৌঁছাইতে হবে আপনার অনেক উত্তম বীজ ধানের বীজ আছে কিন্তু এই ধানের বীজগুলো আপনি আপনার ঘরে বস্তা বেঁধে অথবা জাবার বলে গোলা বলে গোলা মটকা বলে আপনারা কি বলে জানি না এদিকে রেখে দিলেন যত্ন করে ওই বীজগুলো গাছ দিবে কি করতে হবে এগুলোকে
জমিনে বুনতে হবে কোথায় বুনতে হবে জমিনে জোরে কথা বলেন কোথায় বুনতে হবে জমিনে জমিনে বুনতে হবে যদি গাছ পেতে চান আল্লাহ বলতেছে আমি যে কলেমা দিয়েছি এই কলেমার 24টা বর্ণ 24টা বীজ বলি সুবহানাল্লাহ এই বীজগুলো এক একটা করে তোমার কলবে পৌঁছে দিতে হবে সুবহানাল্লাহ পারে খোদা আমি তো জানি না আমি জানি তুমি পারবে না জানো না এই জন্য আমি জমিনে রেখেছি আমার কিছু প্রতিনিধি আমার কিছু বন্ধু যাদের সাহাব্বতে যাও আকুনু মাস সাদিকিন তাদের সঙ্গ অবলম্বন করো তাদের কাছে যাও তাদের কাজই হচ্ছে ওই মুখের কলেমা কলবে পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওরে ঈমান পাইছে আবু বকর লকব হইছে সিদ্দিকি ঈমান পাইছে সন্ত্রাসী ওমর লকব হইছে ফারুকি ঈমান বুঝে নাও কলবে তোমার ঈমান বুঝে নাও ঈমান কোথায় বুঝে পাইবেন কলবে জোরে বলতে হবে কোথায় কলবে খারাপ লাগলে আমি ছেড়ে দিব খারাপ লাগে না আমি তো আপনারা তো এই এলাকার মানুষ ঘরে গিয়ে শুয়ে থাকবেন আমি সুদূর কুমিল্লা 7 ঘন্টা লাগে আইছে এখানে কয় ঘন্টা 7 ঘন্টা আবার 7 ঘন্টা যাব হয়তো যানজট কম হলো না 2 ঘন্টা কম হবে তো আমি কোথায় যাব আর আপনারা কোথাকার একটু কথা শুনেন আমি শেষ করে দিব ঈমান পাইছে ওসমান গনি লকব হইছে দুই নুরি ঈমান পাইছে শেরে খোদা মুকুট পরছে বেলায়েতি ঈমান বুঝে নাও কলবে তোমার ঈমান বুঝে নাও ঈমান কোথায় বুঝে নেবেন জোরে বলেন কোথায় বুঝে নেবেন কলবে বুঝে নিতে হবে ঈমান পাইছে হাফসি বেলাল লকব হইছে মুয়াজ্জিন ঈমান পাইছে আবু আইয়ুব নামাজে হইছে বিলীন ঈমান বুঝে নাও কলবে তোমার ঈমান বুঝে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান পাইয়া দাহিয়া পাপ পুণ্য বুঝতে পারে তাই তো রাসূল দাহিয়াকে কলবি বলে সম্বোধন করে ঈমান বুঝে নাও কলবে তোমার ঈমান বুঝে নাও ঈমান পাইয়া হানজালা রাসূল প্রেমে শহীদ হয় তাই তো আল্লাহ খুশি হইয়া আসমানেতে গোসল দেয় ঈমান বুঝে নাও কলবে তোমার ঈমান বুঝে নাও ওরে ঈমান পাইছে ওয়াজ কুরনি রাসূল প্রেমে দন্ত দেয় তাই তো রাসূল খুশি হইয়া গায়ের জুব্বা তাকে দেয় ঈমান বুঝে নাও কলবে তোমার ঈমান বুঝে নাও ঈমান ঈমান করো তোমরা ঈমান তো সামান্য নয় ওরে সাহাবীরা ঈমান পাইয়া ধর্মের জন্য শহীদ হয় ঈমান বুঝে নাও কলবে তোমার ঈমান বুঝে নাও সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম তাইলে ঈমানের জায়গা কোন জায়গায় কলব জোরে বলেন কলব কলবে এখন আমরা এই কলেমা রাখছি মুখে তো আমি যখন মুখে পড়তে পারি এলাকার হিন্দু গুজি গায়েন তারও পারে পারে কি পারে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য রইল গ্রীশচন্দ্র সেন নামে একজন হিন্দু ব্যক্তি কোরআনের তাফসীর করেছে আগে পড়ে সেটা আমি বলবো না কোরআন তাফসীর করেছে সে বাংলা ভাষাভাষী পাণ্ডিত্য অর্জন করেছে কোরআনকে অর্থ বুঝেছে সেটা এটাকে তাফসীর করেছে লিখেছে বাংলা বুঝে বোঝানোর জন্য লিখেছে আসলে কি সে ঈমানদার যেই আমাদের ধর্মগ্রন্থ কোরআন এটাকে তাফসীর করলো এরপর ঈমানদার না কেন কারণ কলেমা কোরআন মুখের বিষয় নয় এটা কোন জায়গায় থাকবে জোরে বলেন কোন জায়গায় থাকবে কলবে থাকবে এই জন্য শরীয়ত হচ্ছে অজু করে পবিত্র হওয়ার নাম আর তরিকত হচ্ছে কলব আত্মশুদ্ধির নাম সুবহানাল্লাহ বলেন আপনি পবিত্র হবেন কেমনে একটা সুঙ্গার ভিতরে ময়লা ঢুকানো আছে এই সুঙ্গাটার উপর দিয়ে যদি আপনি খুব সুন্দরভাবে বিসমিল্লাহ বলে গোসা মাজ্জা সাবান দিয়া ধোন বারবার এটা পবিত্র হবে জি না কেন এটা ভিতরে ময়লা আছে তার মানে এটার ভিতরে ময়লা ওটাকে বাহির করতে হবে ওটা কি করতে হবে বাহির করতে হবে এইবার বিসমিল্লাহ তিনবার লাগবে না একবার কইলো কাম হইব ঠিক নি আগে 1000 বার কইছেন কাম হয় না এবার একবার বললে কি কাজ হবে কি না জোরে বলুন হবে কি না তো আমার আপনার মনে তো দেখেছে যে কি ময়লা কোথায় ময়লা জোরে বলেন কোথায় কলবে কলবে জং ধরে আছে আমরা একটা অন্যায় করলে এই অন্যায় একটা পাপের ধরুন আমার আপনার কলবের ভিতরে একটা কি হয় কালো দাগ পড়ে কি পড়ে কালো দাগ পড়ে এভাবে পড়তে 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 আমার আপনার কলবটা এমন অবস্থা হয়েছে যে কলব অন্ধকারের কারণে আর এখন কোনো ক্রিয়া উপলব্ধি হচ্ছে না
একটা হাত যদি প্যারালাইসিস হয়ে যায় কি হয়ে যায় প্যারালাইসিস বুঝেন আপনারা অচল হয়ে যায় অচল হয়ে যাওয়া অবশ হয়ে যাওয়া বোধহীন হয়ে যাওয়া চিমটি দিল আলাপ পায় না আদুরাদার পিটা দিল কইতে পারতো না ঠিক কি না ঠিক তাইলে একটা হাত যদি প্যারালাইসিস হয়ে যায় যেভাবে উপলব্ধি হয় না ঠিক তদ্রূপ আমাদের কলবগুলো প্যারালাইসিস হয়ে গেছে আমরা অন্যায় করতেছি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি আমাদের অন্তরে সামান্যতম উপলব্ধি হয় কথা ঠিক কি না আমাদের প্যারালাইসিস কোন জায়গায় জোরে বলেন কোন জায়গায় তো হাত প্যারালাইসিস হলে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাই যাই কি না ডাক্তার থেরাপি দেয় ওষুধ দেয় সচল করার জন্য তো আমার যে কলব প্যারালাইসিস হয়েছে কোথায় যাব কথা বলেন আপনারা বলবেন আমি বলবো না কোথায় যাব হ্যাঁ আল্লাহর ওলিদের কাছে কার কাছে যাব আল্লাহর ওলিদের কাছে আল্লাহ রোগ রাখছে শেফাও রাখছে জাহির যেমন রোগের শেফা আছে আল্লাহ কয় আমি অভ্যন্তরীণ রোগ দিয়েছি আমি জানি তোর ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসুর্য নিফাক শিকাক অলসতা বিলাসিতা এই রোগগুলো তোর ভিতরে আছে আমি জানি এর শেফার জন্য আমি আবার কি করেছি জমিনে আমার বন্ধু রেখেছি সুবহানাল্লাহ বলেন কাদেরকে রেখেছেন আল্লাহর বন্ধুদেরকে রেখেছেন আল্লাহর বন্ধুদের কাজ হচ্ছে ওই কলবের ওই রোগ যে প্যারালাইসিস এটাকে সুস্থ করে দেওয়া সুবহানাল্লাহ বলেন যখন সুস্থ করে দিব তখন দেখবেন ইমানেরই বাতি জ্বালায় ওরে আধার করে তালাশ কর দেখতে পাবি মওলা কি সুন্দর সুবহানাল্লাহ কিসের বাতি জোরে বলেন কিসের বাতি বাতি আছে আন্ধারে জ্ঞান সরসার ভক্তির তেলে জ্বালাইলে জলে একবার অবিশ্বাসের পর্দায় উঠাই অবিশ্বাসের পর্দায় উঠাই দয়াল নবীজির রূপ নিহার কর দেখতে পাবি মাওলা কি সুন্দর সুবহানাল্লাহ কিসের বাতি ভাই কলব আছে আপনার ঘরে হেরিকেন আছে তেলও আছে এবং ধরাইও দিছেন কিন্তু আলো ছড়ায় না কেন তার মানে উপরে যে গ্লাসটা আছে এটা কালা হয়ে এমন অবস্থা হয়েছে আলো আর ছড়ায় না এখন কি করতে হবে হ্যাঁ এটাকে ধুইতে হবে মেজে দিতে হবে ঠিক কি না তো আপনার যে কলব যে অন্ধকার হয়ে আছে পাপ করার দরুন এখন কি করবেন ওটাকে ধুইতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে এই দেহ অপবিত্র হলে আমরা পানিতে গিয়ে ময়লা হলে পানিতে গিয়ে আমরা কি করি পরিষ্কার করি আমার দেহ যদি ময়লা যুক্ত হয় জমিন থেকে কাজ করে এসেছি কোন মাঠ থেকে কাজ করে এসেছি কোন অফিস আদালত থেকে এসেছি রাস্তাঘাটে চলার ফেরার কারণে কর্মের কারণে আমার দেহ অপরিষ্কার হয়েছে ময়লা যুক্ত হয়েছে আমি পানিতে নামি তাড়াতাড়ি পরিষ্কার হওয়ার জন্য আপনার আমার যে পাপের দরুন অন্যায় অত্যাচারের দরুন আমার আপনার কলব যে ময়লা হয়ে গেল ওইটা পবিত্র করব কিভাবে কোন পানি দিয়ে দেবো ওটা পরিষ্কার পবিত্র করার জন্য আল্লাহ বলতেছে আমার বন্ধুদের ভিতরে আমি একটা মহাশক্তি দিছি যার নাম হচ্ছে বেলায়েতের শক্তি এবং ওই শক্তি দিয়ে তোমার ভিতরে একটা নিজবত দান করবে বলি সুবহানাল্লাহ ওটাকে বলা হয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি আমার মুহসিনিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত রেখেছি বলি সুবহানাল্লাহ এইজন্য পুকুর হলো পানির ভান্ডার পুকুর কিসের ভান্ডার পানির ভান্ডার ব্যাংক টাকার ভান্ডার শিক্ষক জ্ঞানের ভান্ডার শিক্ষক কিসের ভান্ডার জ্ঞানের ভান্ডার আল্লাহর ওলিরা হচ্ছে রহমতের ভান্ডার সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলিরা কিসের ভান্ডার রহমতের ভান্ডার আমার দলিল নয় আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহর রহমত পেতে হলে ইন্না রাহমাতাল্লাহি নিশ্চয় আমি আল্লাহর রহমত কারিব মানে নিকটে মুহসিনিন আমি আল্লাহর রহমত আমারে পাইবা না আমি জমিনে নাইমে বলি না আমি আল্লাহ কারণ আমার প্রতিনিধি জমিনে রেখেছি আর তাদের ভিতরে আমি একটা রহমত দিয়েছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলতেছে আমার আমার ইচ্ছা আমার আশা আমার উইল আমার উইশ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম এই পৃথিবীর জমিনে একমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত থাকবে আর প্রতিষ্ঠিত রাখতে গিয়ে হাবিব আমি যত নিয়ামত পাঠানোর কথা ওই সকল নিয়ামত আমি আপনার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন এখন রহমত কোথায় আছে রাসূল তো জাহেরি ভাবে নাই আছে কি না রাসূল আছে আছে রাসূল মুমিনের আর জানের চাইতে কাছে সুবহানাল্লাহ বলেন কোথায় আছে মুমিনের জানের চাইতে
কাছে তাইলে রাসূল যেই নিয়ামত নিয়ে আসছিল যার ভিতর ওই নিয়ামত আছে যার ভিতর রাসূল আছে উনি হচ্ছেন নায়েবে রাসূল উনি হচ্ছেন মুহসিনিন উনি হচ্ছেন মাইগুদ লিল ফালান তাজিদালাহু ওলিয়া মুর্শিদা বলি সুবহানাল্লাহ আমার কথা না কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি না না অনেকে বলে পীর লাগবে না বলে কি না মানি না ভাই কোরআন কোরআনে আল্লাহ নাই আল্লাহ পাওয়ার ঠিকানা আছে কি আছে জোরে বলেন আল্লাহ পাওয়ার ঠিকানা কোরআনে কোরআনটা হলো আল্লাহর কথা ওখানে আল্লাহ নাই অনেকে বলে আমি কোরআন মানে হাদিস মানে আবার ফিরে কাছে কেন যাব এই তো কি কোরআন মানুষ কোরআনে আল্লাহ ঠিকানা দিয়েছে ওই ঠিকানা অনুযায়ী আল্লাহ খুঁজতে হবে ঠিক ওই ঠিকানা অনুযায়ী কি করতে হবে আল্লাহ খুঁজতে হবে তুমি কোরআন কি মানলা আমি পড়লাম উর্দুমুখে পথ চলিও না না আমি উফরতে ছাই হাঁটি তাহলে এই পড়া আর আমার কথা মিল আসেনি কাজে মিল আসেনি তাহলে পড়ার সাথে কাজের মিল থাকতে হবে আমি কোরআন পড়েছি আল্লাহ বলতেছে ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ এবং রাসূলের ঠিকানা দেওয়া আছে কোথায় গেলে তুমি আমি আল্লাহর রহমত আমার হাবিবকে পাইবা রহমাতুল লিল আলামিন পাইবা ওই ঠিকানা আছে ওই ঠিকানাটা কি ওই ঠিকানাটা হচ্ছে আল্লাহর বন্ধুগণ বলি সুবহানাল্লাহ যাদের শানে আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শব্দটা নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নাই এবং তারা কখনো চিন্তিত হবে আল্লাহর ওলিদের শানের কথা আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করতেছে প্যারা হাজিরিন তাহলে আমার কথা ছিল আমি যদি ধর্মের কর্ম করতে চাই আমার একটা আলো লাগবে কি লাগবে আলো লাগবে জোরে কথা বলেন আলো লাগবে সে আলোটা কিসের আলো জোরে বলেন আমরা এখন কলেমা পড়তেছি আসলে কলেমা বুঝে পাই নাই এই জন্য কলেমা হচ্ছে একটা অনুভূতিশীল কলেমা কি কলেমা অনুভূতিশীল যেই কলেমার ওজন আছে যেই কলেমা কথা বলে যেই কলেমা জায়গা দখল করে সুবহানাল্লাহ বলেন কি দখল করে জায়গা দখল করে ওই জায়গাটা কোনটা কলম এটা হচ্ছে জমি এটা হচ্ছে কি জমি আল্লাহ কয় ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন একটা যে খবিসা কলমা ওটা হলো ওই কলেমাটা হচ্ছে কি এটা জীর্ণ শীর্ণ গাছ যার কোনো কি নাই শিকড় নাই শাখা প্রশাখা নাই সামান্য বাতাস আসলে পড়ে যায় আমরা এখন কলেমা দাবিদার ইমানদার দাবিদার আল্লাহর কথার সাথে কিন্তু আমাদের মিল আছে ইল্লা মাশাআল্লাহ ভালো আমরা এক কাপ চা খাওয়া হইলে মিথ্যা কথা বলি বিচারে গেলে 500 টাকা ঢুকাই দিলে পকেটের ভিতরে এবার বিচার ঘুরে লাই কিও মেম্বার সাহেব কাছে আছে আবার মাইন্ড করেন না আপনারা মেম্বার ইদরে নেন না কথা বুঝেন নি তাইলে আমরা আমরা আল্লাহর কথা অনুযায়ী আমরা কোন কলমা পড়ছি কোন কলমা পড়ছি খবিসা কলমা পড়ছি ওয়াজ বুঝেন না গিট্টা দিয়েন অনেক বেরি আছে দেখবেন কাঁথা শিলায় কিন্তু ফোনের মধ্যে গিট্টা দেয় না তো শেষ পর্যন্ত টান দিলে কি হয় বুঝেন নি তো ওয়াজ কি বুঝবেন বাড়িতে নেবেন না এখন রেখে যাইবেন আমাকে তো সেটা গল্প শুনতাম দাদা রাতে ওয়াজ শুনতে গেছে তো ওয়াজ শুনতে মোটামুটি দূরে পাশে খাল আছে খাল পাড়িয়ে দিতে হয় যখন গেছে তখন ছিল শুকনা মানে বাটা বাটা বাটার সময় খাল শুকিয়ে যায় আবার যখন ওয়াজ শুনে আইতেছে তখন জোয়ারে খাল পুরা বরফুল তো হুজুর ওয়াজ করছে হাঁটুর উপরে কাফর উঠাইলে কবিরা গুনা কি গুনা কবিরা গুনা এইবার দাদা রাতে যখন আসতেছে এইবার পানিতে খালে যখন নামতেছে দাদা আগে পানি বাড়তেছে আর দাদা আসতে লুঙ্গি আলগি দেয় তারপর কি করে আলগি দিতে 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 মোটামুটি হাঁটুর উপর উঠে ফেলছে দাদা কয় হায় নাতি কয় হায় হায় দাদা আপনি কি করতেছেন হুজুর ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় উঠালে কবিরা গুনা কয় নাতি ওয়াজ সব খালের হেফার কোন ফার হেফার বাড়িতে আর নিবে না আপনারা কি ওই দাদা নাতির দলে নাকি জোরে বলেন সারাদিন পরিশ্রম করছেন কর্ম করছেন এত কিছু করার উদ্দেশ্য হলো খাবার খাওয়া ঠিক কি না এত কষ্ট করছেন কিসের জন্য খাবারের জন্য না তো আমরা এই যে জীবনটাকে আমাদের জীবনটা আমরা আমাদের জীবনের মূল্য দিতে পারি না আমরা কেউ থাকবো না চলে যাব সবাই আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে বানাইলেন আল্লাহর সাথে একটা বন্ধুত্ব করার জন্য আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আমি আল্লাহর শুধু বন্দেগী করার জন্য তাফসীর কারক বলতেছে ওই বন্দেগীটা কেমন বন্দেগী হবে ওই ইবাদতটা কেমন হবে ওই নামাজ রোজা কেমন হবে যেই নামাজ রোজা ইবাদত বন্দেগী রিয়াজ ও সাধনা দ্বারা আল্লাহর সাথে লিয়ারিফুন হবে চেনা জানা হবে বন্ধুত্ব হবে বলি সুবহানাল্লাহ
চেনা জানা হবে আমার বন্দীকে যারা আমার আল্লাহর সাথে আমার কিভাবে কথা হবে ঠিক কি না আমার এই মেসাল দিয়ে আমি শেষ করে দেব কারণ এই আয়াতের তাফসীর করতে গেলে বহুত সময় লাগবে এক রাতও শেষ হবে না এক রাতও কি হবে না শেষ হবে না কারণ কলেমা তাইয়েবাতান যেই শক্তি পবিত্র বাক্য এটা পবিত্র বাক্য তাইয়েবা শব্দের দ্বারা পবিত্র কলেমা তাইয়েবাতান কলেমায়ে খবিশাতান আমরা এখন খবিশা কলমা নিয়ে আসি ভাই আমরা এখন কলেমা তাইয়েবা কোথায় পাব আমি আপনি আমার ভিতরেই পাব কিন্তু এই কলেমাটাকে আমার কলবে পৌঁছাইতে হবে কোথায় পৌঁছাইতে হবে কলবে পৌঁছাইতে হবে আমি তো পারি না ওই পৌঁছানোর ক্ষমতা আমার নাই তো কোথায় যাব কথা বলেন যিনি পারে এই জমিনে যিনি বলে হ্যাঁ আমি কলেমা কলবে পৌঁছে দিতে পারবো তার কাছে আমি যাব এখন আমার আপনার প্রশ্ন হচ্ছে দাবিদার তো অভাব নাই বাজার আছে বাজার ঠিক না ফিরের বাজার অনেক খুব ভালো ভাই দামটা খুব ভালো চলে কারণ গলা যদি একটু ভালো হয় তাহলে গদি লয়ে বয়ে পড়ি গদি নিছি